মাজুলীর ভিতরুয়া অঞ্চলের উন্নয়নের ফুপুলা স্বরূপ বিধ্বস্ত যাতায়াত ব্যবস্থার বাবে ঠেলারে আনবলগিয়া হয়েছে রোগীক। মাজুলীর যাতায়াত ব্যবস্থার পরিবর্তন সাধনের বাবে সরকারখনে ন ন আঁচনি যুগুত করেছে যদিও মাজুলীর বহু ভিতরুয়া পথর দথৈব সমস্যার বাবে বর্তমানে বহু অঞ্চলের রাইজে যমর যাতনা ভুগিবলগিয়া হয়েছে। চিকিৎসালয়লে আনবলে এম্বুলেন্সর ঠাইত খেলা ব্যবহার করবলগিয়া হয়েছে। এয়াই হয়েছে মাজুলীর উন্নয়নের ফুপুলা স্বরূপ। অতি ভিতরুয়া পিছপরা অঞ্চল নামনি জকাই বা গাঁর তনুরাম পগাক নামর এগারী রোগীক ঠেলারে আনবলগিয়া হয়েছে পরিয়ালর লোকে। রোগী নহয় যে ঠেলাত আনিছে আন বয় বস্তু রাস্তা তো তাত মানে কেন মরিছে এতালেক সরকারে আমার চা নাই। এতিয়া বেমারী যেনেকে আনিছো আমি কষ্ট করে, কিন্তু এই এতিয়া বহুত সমস্যা। তালই একদম সাইকেলও চলাব নয়, ইমান বোকা পানি, তাত কেনেকে আমি একদম কষ্ট করে এই নয়াজনক আনবলগীয় হয়েছে। এইটার কারণে অল্প সরকারও চাব লাগে, অল্প ইয়াত ডাঙর মানুষবিল মাজুলীর যান এই ডাঙর ডাঙর বিষয়বিল আছে ইহতেও চাও রাস্তাবিল কেনেকা। এটা বেমারী মানুষ এটা এই বহুদিন হল একু এটা বাস সাত নাকা একু পোয়া নাই, এটা মানুষ তো অবস্থাই বেয়া। বারিষা খরালি কোনো কালে অ্যাম্বুলেন্স যাব নয় এই গাঁওখানে। জরুরীকালীন সেবার সুবিধা লাভ নকরা এই গাঁওখনের পথর দুরবস্থার বাবে এটা হাহাকার করবলগিয়া হয়েছে রাইজে। মাজুলীর পরা ভাস্কর জ্যোতি কটকীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।